পরিমণি ও রাজের একমাত্র ছেলে রাজ্য, তার বয়স মাত্র 8 মাস। এই 8 মাস বয়সী ছেলেকে নিয়ে এবারে প্রথম নিজ বাড়িতে গেলেন পরিমণি, তাও আবার হেলিকপ্টারে। সম্প্রতি ফেসবুকে পরিমণি রাজ্যকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণের ছোট্ট একটি ক্লিপ শেয়ার করেছেন, আর তাতেই দেখা যায় পরীর কোলে পরম শান্তিতে ঘুমাচ্ছেন রাজ্য। শাকিব খানের পর ঢালিপাড়ার সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে রাজপরী ইস্যু। বর্তমানে পরীর কাছে সিনেমার কাজ না থাকলেও ছেলে রাজ্যকে নিয়ে সময় কাটছে তার। সন্তানকে নিয়েই যেন তার সারা দিনের ব্যস্ততা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পরীর রাজত্বে সব জায়গায় পাওয়া যায় রাজ্যের উপস্থিতি। আর সম্প্রতি রাজ্যকে নিয়ে হেলিকপ্টারে এক ছবি পোস্ট করেছেন পরীমণি। চলচ্চিত্রের কাজের কারণে এক দশকের বেশি সময় ধরে ঢাকার বাসিন্দা হলেও কিছুদিন পরপরই গ্রামে ছোটেন পরীমণি। সন্তান জন্মের পর গেল 7 মাস যাওয়া হয়নি, তাই গ্রামের বাড়িতে যাওয়ার জন্য অনেক দিন ধরে মন ছটফট করছিল পরীমণির। কিন্তু একমাত্র সন্তান ও নিজের নানা ব্যস্ততায় সময় করে উঠতে পারছিলেন না তিনি। অবশেষে শুক্রবার সন্তান রাজ্য ও দুই নিকটাত্মীয়কে নিয়ে ভান্ডারিয়ার সিংহখালীতে ছোটেন এই চিত্রনায়িকা। রাজ্যের মাসিকে নিয়েও একটি ভিডিও পোস্ট করেছেন পরী, যেখানে রাজ্যের মাসি রাজ্যের খাবার চুরি করে খেয়ে ফেলেছে। রবিবার অন্য একটি ভিডিওতে দেখা যায় পরী তার ডানাকে সঙ্গী করে হেলিকপ্টারে চড়ে উঠছেন আকাশি নীলে ছেয়ে যাওয়া আকাশে। সেই ভিডিওর ক্যাপশন দেখে বোঝাই যাচ্ছে রাজ্যকে নানা বাড়ি নিয়ে গিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন চারদিক, পরিচিত করিয়ে দিচ্ছে মায়ের ছেলেবেলার স্মৃতিবিজড়িত জায়গার সঙ্গে। এছাড়াও রাজ্য তার মায়ের কানের দুল নিয়ে খেলছেন, এরকম বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পরীমণি। গত বছর 10 আগস্ট সন্তানের জন্ম দিয়েছিলেন পরীমণি, তারপর কেটে গিয়েছে প্রায় 7 মাস। আপাতত ছেলেকে নিয়েই কাটছে পরীমণির জীবন। মেহরা রহমান, সিমরান, দেশ, বিনোদন।